রংপুরের বাহার কাসনার দোলা এলাকায় এক গৃহবধূ সহ দুই শিশু সন্তানের পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী আব্দুর পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল এরই জেরে সকালে স্ত্রী আসিয়া বেগম রত্না ও দুই সন্তানকে শ্বাস রোধে হত্যা করে রাজ্জাক এরপরে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করে